মা আজকে আমি কাজ খুঁজতে যাব তাড়াতাড়ি আমাকে খাবার দাও দেরি করা যাবে না দেরি হলে পরে আবার কোনো কাজই পাবো না তুই হাত মুখ ধুই আয় আমি তোর জন্য খাবার বেড়ে দিচ্ছি বাবা টোনা আমি আর তোর বাবা বৃদ্ধ বুড়ো হয়ে গিয়েছি আর দেরি করিস না এবার বিয়েটা করি নি বাবা কতদিন আর আমি কষ্ট করি বাড়ির কাজ করব বলতো এবার আমার জন্য বৌমা এনে দে আমি একটু কাজ থেকে অবসরে যাই আমরা যে গরিব সেটাকে তুমি ভুলে গিয়েছো নাকি হ্যাঁ এই গরিব ঘরে কেউ মেয়ে দিবে না কেন যে সবার মতো তোমরা ধনী হতে পারোনি সৃষ্টিকর্তা কেন যে আমাকে এই ঘরে পাঠিয়েছে সেটাই তো আমি বুঝতে পারছি না টোনা রেগে না খেয়ে বনের দিকে উঠতে থাকে মিনু টোনার যাওয়ার দিকে তাকিয়ে বলতে থাকে এই যা না খেয়েই চলে গেল এই ছেলেটাকে নিয়ে যে কি করি কিছুই বুঝতে পারছি না একটা শান্ত কথাও বলা যায় না শুধু রেগে যায় সৃষ্টিকর্তা তুমি আমাদের সাহায্য করো দাদা তোমার তো অনেক জমি আমাকে তোমার জমিতে একটা কাজ দাও আমি অনেক ভালো কাজ করব মনোযোগ দিয়ে কাজ করব তোমার দয়া করে একটা কাজ দাও না দাদা তুই যে গরিব ছেলে সেটাকে ভুলে গিয়েছিস তোকে কাজ দিলে আমার শস্যদানার লোভে পড়ে সেগুলো চুরি করতে দুইবার দ্বিধা করবি না তোদের মতো গরিবদের আমি ভালো করেই চিনি চলে যা এখান থেকে দাদা তুমি যা ভাবছো আমি মোটেও সেরকম কাজ করব না দয়া করো দাদা আমার কোনো দয়া মায়া নেই যা এখান থেকে যত সব গরিব কোথাকার কবুতরের কথায় টোনা মন খারাপ করে বাড়িতে চলে আসে টোনাকে দেখে মিনু বলতে থাকে কি রে বাবা তুই এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলি কাজ পাসনি নাকি আর তোকে আমার দেখাচ্ছি কেন তোমাদের জন্য আমার ভাগ্যে কাজ নেই বুঝেছো তোমরা তোমাদের দায়িত্ব মতো শুধু আমাকে বড়ই করেছো আমার জন্য কোনো জমি জমা করতে পারোনি আজ তোমাদের জন্য বনের পাখিরা আমাকে অপমান করে কাজ না দিয়ে তাড়িয়ে দিয়েছে কেন এত দারিদ্রতা গ্রহণ করে নিয়েছো হ্যাঁ টোনার কথা শুনে বৃদ্ধ রাজু লাঠিতে ভর করে ঘর থেকে বেরিয়ে আসে আর বলতে থাকে বাবা টোনা এভাবে আমাদের দোষারোপ করিস না আমরা তো ইচ্ছে করে দরিদ্রতা গ্রহণ করিনি আমরা পরিস্থিতির শিকার আমরা তোর জন্য অনেক কিছু করতে চেয়েছিলাম বাবা কি করতে চেয়েছিলে তার প্রমাণ আমি আমার চোখের সামনেই দেখতে পাচ্ছি একটা ভাঙা ঘর ছাড়া আর কিছুই নেই তোমাদেরকে আমার বাবা মা বলতে লজ্জা করে বাবা টোনা এমন করে বলতে নেই বাপ আমরা তোর বাবা মা বুঝেছি তোর হাতে টাকা নেই জন্য এভাবে রাগ করছিস তাই না দাঁড়া বাবা টোনা এই বালা দুটো আমি আমার বৌমার জন্য রেখেছিলাম এই বালা দুটো তুই বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে তোর যা মন চায় তুই তাই করিস বাবা তোর চাহিদা আমরা ঠিকভাবে পূরণ করতে পারছি না তুই আমাদের ক্ষমা করে দিস বাবা ক্ষমা করে দিস টোনা আর কিছু না বলে বালা দুটো নিয়ে বাজারের দিকে উঠতে থাকে এইভাবে কিছুদিন কেটে যায় একদিন টোনা খাবার খেতে বসে বলতে থাকে রোজ রোজ এভাবে পান্তা ভাত খেতে আমার একদম ইচ্ছে করছে না তোমরা আমার জন্য একটু তরকারির ব্যবস্থা করতে পারো না কেমন বাবা মা তোমরা হ্যাঁ বাবা আমরা তো কোনো কাজ করতে পারি না যখন কাজ করতে পারতাম তখন তো তোদের অনেক আদর যত্নে রেখেছিলাম এখন তো আমরা বৃদ্ধ তুই এখন আমাদের ভালো মন্দ খাওয়াবি আমাদের শিশুর মতো যত্ন করবি পারবো না আমি এত সব নীতিবাক্য মানতে পারবো না তোমাদের তো আমার সহ্যই হয় না কত যে আদরে রেখেছো সেটা আমি এখন বুঝতে পারছি তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো না টোনা বাবা তুই এসব কি বলছিস ভুলে যাস না এটা আমার বাড়ি আর তুই আমাদেরই বের করে দিতে চাইছিস বাবা মায়ের সাথে এমন করে খারাপ আচরণ করতে নেই তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নে
খাবো না খাবার। তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে না যখন, তখন আমি যাচ্ছি। যত সব তোমাদের জন্য কোথাও শান্তি পায় না। বাবা যাস না, ফিরে আয়, আমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাব। ডোনা বাবা ফিরে আয়, ফিরে আয় বাবা, ফিরে আয়। টোনা কারো কথা না শুনে বনের গভীরের দিকে উঠতেই থাকে। টোনা ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়ে। ফিরবো না আর বাড়িতে বাবা মা নামের কলঙ্কের মুখ দেখতে। এখানে আমি একটু বিশ্রাম নিয়ে অনেক দূরে চলে যাব। ঠিক তখনই ওখানে একটা বৃদ্ধ আসে। বৃদ্ধ টোনাকে দেখে বলতে থাকে, কি ব্যাপার রে বচ্চো, তুই এভাবে বসে আছিস কেন? কি হয়েছে তোর বল আমাকে। আর বলো না বুড়ো বাবা, বাবা মাকে নিয়ে বড় ঝামেলায় আছি। কেন, কি হয়েছে, কি করেছে তোর বাবা মা? ওরা একে তো আমার জন্য কোনো সম্পত্তি করেনি, তার উপর ওরা আমার কাছে আশা করে ভালো মন্দ খাওয়ার পরার। ওদের আমার একদম সহ্য হয় না, ওরা শুধু আমাকে বড় করেছে, এছাড়া আর কিছুই না। অন্যের বাবা মা আমার বাবা মায়ের থেকে অনেক ভালো। তোর বাবা মায়ের প্রতি এত অভিযোগ? শোন বাবা, তোকে একটা গল্প বলি। সে অনেক দিন আগের কথা, দূরের এক বনের বাবা মা ছাড়া একটা পাখির ছানা বাস করত। ওই পাখির ছানাটার কোনো খেলার সাথী ছিল না, এমনকি ওকে কেউ সাহায্য করত না। একদিন পাখির ছানাটা মন খারাপ করে বনের গভীরে একটা বড় আম গাছের নিচে গিয়ে বসে পড়ে। কি ব্যাপার পাখির ছানা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার, আমাকে বলো। গাছের কথা শুনে পাখির ছানাটা তার দুঃখের কথা সব খুলে বলে। সব শুনে আম গাছটার অনেক মায়া হয়। ও এই ব্যাপার, শোনো ছানা, তোমারও বন্ধু নেই আমারও বন্ধু নেই, তুমি কি আমার বন্ধু হবে? হ্যাঁ আমি তোমার বন্ধু হব। বেশ তাহলে তুমি রোজ আমার কাছে আসবে কেমন, আর আমার ডালে নেচে নেচে খেলা করবে, আমিও তোমার সঙ্গ দিব। গাছের কথা শুনে পাখির ছানা অনেক খুশি হয়, আর তখন গাছের চারদিকে ঘুরে ঘুরে নাচতে থাকে। এভাবেই পাখির ছানা রোজ আম গাছের কাছে আসতো, আর আম গাছের সাথে খেলতো, আম গাছের আম পেড়ে খেত। দুপুর বেলা ক্লান্ত হয়ে সে আম গাছের নিচেই শুয়ে বিশ্রাম নিত। কিন্তু একদিন পাখির ছানাটি আর আসলো না, গাছ অনেক অপেক্ষা করছিল। অনেক তো বেলা হলো, আজ মনে হয় আমার বন্ধু রকি আর আসবে না। ওভাবেই অনেকগুলো দিন কেটে গিয়েছিল। গাছ পাখির ছানাটিকে দেখার জন্য অধীর আগ্রহে প্রত্যেক দিন রাস্তার দিকে তাকিয়ে থাকত। কিন্তু হঠাৎ একদিন গাছ দেখল সেই পাখির ছানাটি মন খারাপ করে তার দিকে এগিয়ে আসছে। পাখির ছানাটি তখন আর ছোট ছিল না, অনেক বড় হয়ে গেছে। কি হয়েছে বন্ধু, তোমার মন খারাপ কেন, আর এতদিন তুমি আসনি কেন? জানো কত অপেক্ষায় ছিলাম আমি? আমি এখন বড় হয়েছি, গাছ নিয়ে খেলতে আমার ভালো লাগে না, এখন সারাদিন খেলনা নিয়ে খেলতে ইচ্ছে করে, কিন্তু আমার কাছে খেলনা কেনার মতো কোনো টাকা নেই। আহ কিন্তু বন্ধু, টাকা তো আমার কাছেও নেই, তুমি না হয় আমার গাছের আমগুলো পেড়ে বাজারে বিক্রি করে সেই টাকা দিয়েই খেলনা কিনো কেমন, তবুও মন খারাপ করো না। রকি তখন তাই করলো, কিন্তু এরপর রকি আর এলো না, গাছ অপেক্ষা করতেই থাকে। কিন্তু অনেক দিন পর সুঠাম দেহের একটা যুবক পাখি এলো। গাছ যুবকটিকে চিনতে পারে আর খুশিতে আটকানা হয়ে বলতে থাকে, তুমি এসেছো, চলো বন্ধু আমরা খেলি, কতদিন হলো আমরা খেলি না। না বন্ধু, এখন আমার খেলার বয়স নয়, এখন রুজি রোজগার করে সংসার চালানোর বয়স আমার, আর আমার এখন একটা বড় ঘর দরকার। কিন্তু
ও আচ্ছা, কিন্তু আমার কাছে তো কোনো ঘর নেই। তুমি বরং আমার ডালগুলো কেটে নিয়ে যাও, এগুলো দিয়েই বানাতে পারবে তুমি তোমার ঘর। সেদিন গাছের কথা শুনে রকি তাই করলো, করাত দিয়ে গাছে সব ডাল কেটে ফেললো আর বোঝা বেঁধে নিয়ে চলে গেল। আর এরপর সেখানে ডালপালা ছাড়া শুধু গাছটা দাঁড়িয়ে থাকলো। এভাবেই কেটে গেল অনেক দিন। নিঃসঙ্গ গাছটা সব হারিয়ে দাঁড়িয়ে থাকে। একদিন লাঠিতে ভর করে একটা বৃদ্ধ গুটি গুটি পায়ে ওই নিঃসঙ্গ গাছের সামনে এসে দাঁড়ায়। এসেছো বন্ধু, এত দেরি করে আসলে, তোমার জন্য এতদিন অপেক্ষায় ছিলাম। বন্ধু, এখন তো আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, ফল নেই, ডাল নেই, কি দিয়ে আমি তোমার সেবা করব বলো? ওসব দিয়ে এখন আর আমার কাজ নেই, আমি এখন বৃদ্ধ, বিশ্রামের একটু জায়গা এখন আমার দরকার। বন্ধু, তুমি আমার শিকড়ের সাথে হেলান দিয়ে বসে বিশ্রাম নাও। ওই ছোট থেকে বৃদ্ধ হওয়া পাখিটিকে কি তোমার নিষ্ঠুর মনে হচ্ছে? হ্যাঁ, নিষ্ঠুর মনে হচ্ছে, ওই পাখিটি তো গাছের সর্বস্ব কেড়ে নিয়েছে। ওই পাখিটি হলো তুমি আর গাছটা হলো তোমার বাবা মা। গল্পের ওই পাখিটি যেমন গাছটার কাছ থেকে এত সাহায্য নেওয়ার পরেও ধন্যবাদ জানায়নি, ঠিক তেমনি তুমি তোমার বাবা মাকেও তোমার জীবনের জন্য ধন্যবাদ জানাওনি, বরং অভিযোগ করছো কখনো ধন্যবাদ জানাওনি তোমার সেই দায়িত্ববান বাবাকে, তোমার সেই মমতাময়ী মাকে। মা বাবা আমাদের জন্য যা কিছু করে আমরা ধরে নেই এটা তাদের শুধু দায়িত্ব, কিন্তু ভেবে দেখো তো, এর যে কোনো একটি ক্ষেত্রেও যদি তারা দায়িত্ব পালন না করে কি অবস্থা হতো তোমার? তুমি এতদিন স্বর্গে বসে থাকতে। তাই বলি কি বৎস, অভিযোগ আর খারাপ ব্যবহার না করে তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের বুঝতে শুরু করো, দেখবে সব কিছু সুন্দর হয়ে গেছে, বুঝেছো? বুঝেছি বুড়ো বাবা, আমার অন্ধ চোখ খুলে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আর কখনো বাবা মায়ের নামে অভিযোগ তুলবো না, বাবা মায়ের সাথে সবসময় ভালো ব্যবহার করব, আজ থেকে নিজে পরিশ্রম করে বাবা মাকে খাওয়াবো। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।